your name? কোনো সমস্যা? না, মানে কি হয়েছে বলবেন তো। নাহিয়ান আপু পালিয়েছে। আপনারা কি মেয়ের মতামত না নিয়ে বিয়ে দিচ্ছিলেন? আপনাদের মেয়ের অ্যাফেয়ার ছিল সেটা জেনে নেবেন না? আসলে নাহিয়ান তো আমাদের তেমন কিছু বলেনি। আমরা খুবই লজ্জিত। আমরাও লজ্জিত। আপনাদের কাছে যদি কোনো সলিউশন থাকে। একটা সলিউশন আছে মা। ওদের মেজু মেয়েটাকে দেখো তো, সলিউশন যদি দিতে হয় তবে একটা প্রস্তাব আছে। জি বলুন। আমরা আপনার এই মেজো মেয়েটাকে ছেলের বউ করতে চাই। তবে আমার একটা শর্ত আছে, আমরা মেয়েকে আজই কাবিন করিয়ে সাথে করে নিয়ে যাব। আমাদের কোনো আপত্তি নেই। খবরদার, কাছে আসলে কিন্তু গলায় ছুরি বসিয়ে দেব। কি মানে এসব কি হচ্ছে? কি হচ্ছে আপনি বুঝতে পারেন না? আপনি তো অসভ্য লোক। আমি অসভ্যতা কি করলাম? চুপ করুন। বিয়ে করার কথা আমার বড় বোনকে, বিয়ে করে নিয়ে আসলেন আমাকে। তোমার বোনই তো। বড় বোনের ভুলের মাসুল আমাকে কেন দিতে হবে? তার মানে তোমারও পছন্দের কেউ ছিল নাকি? রাখুন আপনার পছন্দ। এই সুন্দর বাবার হোটেল আমি আরাম করে খাচ্ছিলাম, ঘুমোচ্ছিলাম, আর আপনি তো অসুবিধা কি?
এখন জামাইয়ের হোটেলে খাবে ঘুমাবে। আর একটা কথা কিন্তু বলবেন, আম্মু আরে তুমি তুমি এভাবে কান্নাকাটি করলে সবাই কিভাবে বলতো? তাতে আমার কি? কোথায় যাচ্ছ? কি করছো তুমি? আচ্ছা আমি আমি আমার ফোন দেখ। সব বাবা মাই সব সন্তানের জন্যই করে থাকে। কেন, আমরা কি কখনো হিসাব করেছি তোর জন্য খরচ করে? তাহলে আরেকজনের ঘাড়ে তুলে দিলে কেন? আহারে, তুই কি ওই বাসায় গিয়ে সবার সাথে এভাবে কথা বলিস? এভাবে আরো ভাবি, এখানে তো আমি একটা রোবট। লক্ষ্মী মা আমার, এমন করিস না, কটা দিন যা দেখবি সব ঠিক হয়ে যাবে। থাক, আর জ্ঞান দিতে হবে না, রাখছি ভাই। কি হয়েছে আম্মু? কিছু না, মন খারাপ একটু তো বটে। নাহিয়ানটা চলে গেল, সিমরানটাকেও বিদায় দিলাম, হুট করে দুটো মেয়ে আমার ঘর ছেড়ে পর হয়ে গেল। আমিও তো চলে যাব কয়েকদিন পর। মানে কি, তুইও কি নাহিনের মতো চলে যাবি নাকি? দূর ও কি যে বলো না, আমি যা করবো বলেই করবো। তোদের জন্য তো এখনকার বাবা মার কষ্টই কমে গেছে, নিজেরাই পছন্দ করবি আর নিজেরাই বিয়ে করে ঘর সংসার শুরু করবি। উফ মা, আমি কি বললাম আর তুমি কি বলা শুরু করলে? যথার্থই বলেছি, দুই মেয়ের বিরহে তোমার মাথাটা পুরোই গেছে। থাকো তুমি তোমার বিরহ নিয়ে। যেদিন সন্তানের মা হবি সেদিন বুঝবি। কে বলেছে? কেউ বলবে কেন,
ভাবলাম তুমি খুশি হবে, তাই আছি। আমার খুশির কথা ভাবলে আমাকে তুলে আনতেন। আচ্ছা এখন থেকে ভাববো। তার কোনো দরকার নেই, এত প্রেম দেখাতে হবে না। সেইটার আর সুযোগ কিরাম, চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। আব্বু তোমাদের দুজনকে ডাকছে। হ্যাঁ যা, আমি আসছি। দুজনকে কেন? সেটা তো আব্বুর কাছ থেকে জানতে হবে। এসো। আপনি যান, আমি আসছি। ভয় ভাবে বুঝতে পারি আপনি না বলেছেন।
আমার কাছে আসার চেষ্টা করবেন না? আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আপনার সারপ্রাইজ আপনার কাছে রাখুন। আমি তোমাকে জানতে চাই, বুঝতে চাই, মিশতে চাই তোমার সাথে। তার কোনো প্রয়োজন নেই। এইভাবে হুট করে বিয়ে করাটা বোধহয় তোর ভাবি কোনোভাবে মেনে নিতে পারছে না। তুমি তাকে অ্যাডজাস্ট করে একটু সময় দাও। আরে সে তো আমাকে সহ্যই করতে পারে না। কি বলো, কি আর বলবো, কি করবো মাথায় কিছুই আসছে না। ভাবি তোমাকে ভালোবাসে কিনা জানি না, তবে অপছন্দ করে না এটা নিশ্চিত। কিভাবে বুঝলি? নইলে কবে বাবার বাড়ি চলে যেত? আরে রাখ তো তোর সব আজগুবি কথা। এমনিতে তোর ভাবির মনটা কিভাবে জয় করবো সেটাই বুঝতে পারছি না। এত টেনশন নিও না তো ভাইয়া। বাসা থেকে ছেলেকে চুপি চুপি বিয়ে দিয়েছো, ভেবেছো খবর পাবো না? খবর দেওয়ার সুযোগই ছিল না রে। তা কোথায় তোমার বৌমাটা? কোথায় বৌমা? বৌমা ভীমা, আমার ননদের মিল। কেমন আছো আমি? যুবরাজ তো দেখি শাহজাদিকে বিয়ে করে এনেছে, তা কোথায় আসামিটা? কোথায়? ওর রুমেই আছে। বাবা, ভাবিকে পেয়ে দেখি রুম থেকেই বের হয় না। না না, এমন কিছু না। যাই হোক, আমি যখন চলে এসেছি তখন আর রুমে ধরে রাখতে পারবে না। চলো মামি। সাহায্যে এখন চাকরানি। সিমরান দাঁড়িয়েছে কেন? ভিতরে আসো। আচ্ছা তুমি বলো ভাবি, এভাবে চুপি চুপি বিয়ে করাটা কি ঠিক হয়েছে বলো? ওনাকে জিজ্ঞেস করো। উনি কি ব্যাপার, মানবিমান চলছে নাকি রে? এই এলিনা, তুই যত বেশি কথা বলছিস কিন্তু ফ্রেশ হয়ে না, যা। বউ পেয়ে দেখে আমাকে পাত্তাই দিচ্ছিস না? তোর খবর আমি পরে নিচ্ছি, গেলাম। যা। এলিনা, এরকমই
আমি বুঝতেই পারছি। গুড মর্নিং। আমি তোকে বেটি আনতে বলেছি নাকি? ও মা, আগে তোকে জাগিয়ে কত বেটি খাইয়েছি আর এখন বলিস কে বললো? ও এখন তো তোর বউ আছে তাই না, এই জন্য ভুলে গেছিস। যাই হোক, ব্যাপার না, খেয়ে নিস, গেলাম। খেয়ে নিন আপনার বেটি। ঠং। ভাবি এসো না, থাক। হ্যাঁ এসো না, বসো। বসতে হবে না। আহা বসই না, কিছু বললে বলো। কিছু মানে অনেক কিছু বলার আছে, বসো তো। এত দূর থেকে আসলামই তো তোমাকে দেখার জন্য। কেন, আমি কি চিড়িয়াখানার কোনো আইটেম নাকি? আমার কাছে তো বিষয়টা তেমনই মনে হয়। ভাবি এলিন আপু কিন্তু খুব বেশি ফান করে, হাসাতে হাসাতে তোমার পেট ব্যথা করে দিবে। আমি উঠছি। হয়তো বাইরে কাজে। নতুন বিয়ে করেছিস, বউকে নিয়ে একটু থাকবি, কাজটা একটু বাদ দে। আর তুই এটা কি পড়েছিস? কেন, কি হয়েছে? তোকে আগে আমি ড্রেসআপ করা শিখাতে পারিনি, আর এখন তো আমি নেই, আরো খ্যাত হয়ে গেছিস। চল তোর ড্রেসআপটা চেঞ্জ করে দে। আরে লাগবে না। আরে এটা দে, খারাপ কি, তার দিন হয়ে যাচ্ছে আমার। চল দেখো তো এখন স্মার্ট লাগছে না? চল আমরা সবাই মিলে ঘুরে আসি। আমিও যাব। ভাবি তুমিও চলো, আমার কাজ আছে। ভাবি চলো না, অনেক মজা হবে। ঘরে এত মজা হচ্ছে, বাইরে গিয়ে কি মজা দেখব। তোমার আর যেতে হবে না, চল রাজকন্যা তুই আমি আর যুবরাজি যাই। ছবিগুলো সেরকম হয়েছে না ভাবি? হুম, দেখতেই পাচ্ছি। তুমি গেলে আরো মজা হতো। আমি গেলে কোনো মজাই হতো না, আমি গেলে তোর মাখামাখি করতে পারতো না। জানো ভাবি, ভাইয়াকে না এলেন আপু ছোটবেলা থেকে পছন্দ করে। আর তোমার ভাইয়া? হ্যাঁ ভাইয়াও তো করে। তাহলে আমাকে বিয়ে করলো কেন? কি জানি বলতে পারি না, আমি গেলাম।
ছিল অনেক সুন্দর। জানি না কোথাও বের হবে মনে হয়, ওর যে আবার পছন্দ কি না কি পরে বের হয়ে যায়। যাই, আমি ওর জামাটা বের করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। মোবাইলে মানুষ কি করে, তোর তো লক্ষণ ভালো দেখছি না। মানে মানে নাহিয়ানো সারাদিন তোর মতো মোবাইল নিয়ে পড়ে থাকে, এর মানে আমি আপুর মতো ভেঙে যাবো? শিওর তো দিতে পারছি না, তবে ধারণা করছি। একটা কাজ কর, আমাকেও বিয়ে দিয়ে দাও। সেটাই ভাবছি। মা, তোমাকে না মাথার ডাক্তার দেখাতে হবে মনে হচ্ছে। মাকে পাগল সাব্যস্ত করছিস, তাই না? সেটা ডাক্তার দেখালেই বোঝা যাবে। মা সম্পর্কে ধারণাটা একটু খারাপ হয়ে গেল না? মেয়ের সম্পর্কেও তো মায়ের ধারণা ভালো দেখছি না। কী করবো বল, দুটো মেয়েই আমার ঘরে নেই, মনটা মানছে না। বিছানার উপরে জামা রেখে এসেছিলাম, এটা পরলি কেন? আরে রাখ তোর জামা। এই যে চা কি তুই বানিয়েছিলি? হ্যাঁ, কেন? তুই লবণ দিয়ে চা বানানো কখন থেকে শিখলি? হ্যাঁ, মানে কি মানে কি মানে পুরোই তো লবণে ভর্তি। চিনি দিয়ে বানিয়েছি।
আমি কি মিথ্যে বলছি নাকি তোর সঙ্গে? আমি তো যা মুখে দিয়ে ফেলে দিয়েছি। স্ট্রেঞ্জ। আচ্ছা, বিছানার উপর কি তুই কোনো জামা পেয়েছিলি? হ্যাঁ, মানে এটাই তো পেলাম। সামথিং রং। বলার কোনো প্রয়োজন আমি মনে করছি না। মেন্টালিটি এত লো কেন তোমার বলো তো? বেহায়াপনের একটা সীমা থাকা উচিত। কি বলতে চাও তুমি? না বোঝার ভান করছো কেন? এলিনা, তোরা এগুলো কি শুরু করলি? শুরু তো সেই করল। হ্যাঁ, আর শুরু থেকে শেষ তো তুমি চালিয়ে যাচ্ছ। সিমরান, একটু চুপ করো। চুপ তো আমি থাকবই, সবসময় আমাকে শুনতে হয়। ঠিক আছে, যাও, আমি আর কিছুই বলবো না। রাজকন্যা, এই তুইও না, মানে আমি অন্য স্বামী কিনে রং ধর, এটা কোন ধরনের আচরণ? হ্যাঁ, আর আপনি তো খুব এনজয় করছেন, কেন করবেন না? সে তো আপনার প্রাক্তন প্রেমিকা, আপনি তো খুব এনজয় করবেন। এই এত প্রেম থাকলে আমাকে বিয়ে করছেন কেন? হ্যাঁ, ওকে গিয়ে বিয়ে করেন, আমি গেলাম। আপনি ভালো থাকলে সুখে থাকবেন। সিমরান, তুমি যদি চলে যাও, আমি 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 কাউকে মুখ দেখাতে পারবো না। সেটা কিন্তু আমার দায়িত্ব না। স্বামীটাও তো তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, তাই না? হ্যাঁ, তা তুমি দেখতেই পাচ্ছি। এলিনা, তোর আবার কি শুরু করলি বলতো? তোর প্রতি তো দেখছি তোর বউয়ের কোনো ভালোবাসাই নেই। আর তোর কি? হ্যাঁ বল আমাকে। হয়েছে, আপনাকে কষ্ট করে ড্রামা করতে হবে না, আমি গেলাম। বৌমা, কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি মা। চলে যাচ্ছ মানে কি? আপনি ছেলেকে জিজ্ঞেস করুন। কি হয়েছে যুবরাজ? মা, না মানে কি বলবে মা, বলার তো সাহস নেই। আমি চলে যাই, আর বিরক্ত করতে চাই না। কোথায় যাচ্ছ তুমি একা একা?
আমি কে মানে? আপনি তো আমাকে চিনি না। সবার সামনে কেন আমাকে ছোট করছো? তুমি তো বললো আমাকে এসে নিয়ে যেতে। কি কথা বলছেন আপনি? হ্যাঁ আমি কেন আপনাকে নিয়ে যেতে বলবো? কে আপনি? সেটা আপনাকে বলার প্রয়োজন মনে করছি না। আশ্চর্য, আপনি আমার ওয়াইফের সঙ্গে কথা বলছেন আর আপনি আমাকে বলার প্রয়োজন মনে করছেন না, বিষয়টা কেমন হয়ে গেল না? আচ্ছা ঠিক আছে বলছি, আমরা একজন আরেকজনকে ভালোবাসি। লোকটা তো বলছে তোমরা দুজন দুজনকে চেনো, মানে তোমরা আগে থেকে একজন আরেকজনকে ভালোবাসবে। না না না, আমি ওকে ভালোবাসি না। উনি তো বলছেন তুমি ওকে ভালোবাসো, উনি তো বলছেন সেটা। আরে বাবা, আমি তো তোমাকে ভালোবাসি। আমি শুধু এই কথাটা শোনার জন্য এত আয়োজন। বুঝলাম।